স্বেচ্ছাসেবী সংগঠন ও রিসার্চ সেন্টারের উদ্যোগে পানীয় জলের ব্যবস্থা। আধুনিক প্রযুক্তির এই মেশিন ঘন্টায় প্রায় 2000 লিটার পানীয় জল সরবরাহ দেবে বলে জানা গেছে। খুশি স্থানীয়রা। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা থেকে মুক্ত হল বসিরহাটবাসী। সীমান্ত শহর বসিরহাটের পানীয় জলে রয়েছে আর্সেনিক, এমনকি এলাকার ডিপ টিউবওয়েলের জলও পান করার অযোগ্য। নিম্নমানের পানীয় জলের কারণে জলবাহিত বিভিন্ন রোগে ভুগতে হয় বসিরহাটবাসীকে। বসিরহাটের স্কুলগুলিও পানীয় জলের এই একই সমস্যায় ভুগছিল। অনেক স্কুল পড়ুয়া ওই আর্সেনিকযুক্ত জল খেয়ে অতীতে অসুস্থ হয়ে পড়েছে বলেও জানা গেছে। এবার সেই সমস্যার সমাধান করল কলকাতা ও সন্দেশখালী 1 নম্বর ব্লকের 2 স্বেচ্ছাসেবী সংগঠন ও একটি বেসরকারি রিসার্চ সংস্থা। সরকার নয়, বেসরকারি উদ্যোগে বসিরহাটবাসীর দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মিটল। 2 স্বেচ্ছাসেবী সংগঠন ও একটি বেসরকারি রিসার্চ সংস্থা ও দেশের এক বহুজাতিক কোম্পানি সহযোগিতায় বসিরহাট টাউন হাইস্কুলে আধুনিক প্রযুক্তির এক পরিশ্রুত পানীয় জল প্রকল্পের সূচনা হল। উদ্যোক্তাদের দাবি, এখানে ব্যবহৃত হল এক অত্যাধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তিতে পানীয় জল পরিশ্রুত করতে প্রয়োজন হবে না বিদ্যুৎ, এমনকি সোলার সিস্টেমেরও কোনো প্রয়োজন নেই। ট্যাঙ্কিতে থাকা জল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মেশিন অবধি পৌঁছাবে, তারপর পরিশ্রুত হয়ে সেই জল বেরিয়ে আসবে। বিশুদ্ধ পানীয় জলের এই সুবিধা পাবে টাউন স্কুলের প্রায় 3000 পড়ুয়া থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী বৃন্দরা। পাশাপাশি স্কুল খোলা থাকাকালীন বসিরহাট পৌর এলাকার বিভিন্ন প্রান্তের স্থানীয় বাসিন্দারা এখান থেকে পানীয় জল নিয়ে যেতে পারবেন। উদ্যোক্তারা জানান, আধুনিক প্রযুক্তির এই পানীয় জলের মেশিন ঘন্টায় প্রায় 2000 লিটার জল পরিশ্রুত করে পরিষেবা দিতে পারবে। এই বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলির উদ্যোগে এতদিনের পানীয় জলের সমস্যা থেকে খানিকটা হলেও মিলেছে মুক্তি। খুশি স্থানীয় বাসিন্দারা। We are very happy. हमें बहुत अच्छा लगा to be part of this. It is a great initiative taken by XL as a company, as a part of CSR. So, हम लोग आगे भी चल के इसको continue रखेंगे and we'll try to work on this as much as we can in future. हाँ, 5000, I think more than 5000 लोग इससे beneficiary होंगे. हाँ हाँ, बिल्कुल, हम आगे बढ़ाना चाहेंगे, हम इस sector पे और काम करना चाहेंगे in future. 1 per hour 2000 liters निकल जाएगा. So, पहले हम लोग को मालूम था 1000 निकलेगा, बट टाटा की तरफ से टाटा ने कहा कि उसको हम लोग डबल करेंगे। सो टाटा ने बोला कि वी विल गिव इट 2000 लीटर्स। स्टूडेंट्स में 3000 सेकेंडरी, 800 प्राइमरी, प्लस उनके पेरेंट्स, टीचर्स और नेबरहुड, बहुत सारे लोगों को पानी मिलेगा। सो काउंट करना बहुत मुश्किल है, मोर देन 5000 आराम से। सी, अभी ये स्टार्ट है, ऑब्वियसली आगे हम लोग को पता चला फर्स्ट यहाँ पे है, आगे धीरे धीरे विल गो टू अदर प्लेसेस सुंदरबन में भी, बिकॉज हम लोग यहाँ आके पता चला कि पानी का इतना बड़ा प्रॉब्लम है, तो हम लोग के लिए नया थिंग है। देन विल गो बैक, हम लोग सोचेंगे, बात करेंगे और नया प्रोजेक्ट में सोचेंगे कहाँ पे पानी और दे सकते हैं। ब्यूरो रिपोर्ट, न्यूज, नो मैन्स लैंड, बसिरहाट। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।